Congratulations, Mrs. Choudhury. আপনার নাতি হয়েছে। এই শিবা বলছি বাড়িতে ফোন করে বড়দি থেকে বল যে সবাইকে জানাবে। তাড়াতাড়ি কর। হ্যালো? জিম্মা? জিম্মা বোনের ছেলে হয়েছে। কি বললি? সত্যি বলছিস? আমাদের কৃষ্ণর ছেলে হয়েছে রে। হ্যাঁ শোন না, বলছি মা বাচ্চা দুজনই ভালো আছে তো? ওরা সুস্থ আছে তো? ভালো আছে, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা মানে কি সমস্যা হয়েছে? কি রে বল, চুপ করে থাকিস না, কি হয়েছে? জেম্মা তুমি এত উত্তেজিত হো না, প্রিম্যাচিওর ডেলিভারি তো, একটু কমপ্লিকেশনস আছে। বাচ্চার ওয়েট একটু কম হয়েছে আর বোনের ওপর দিয়ে ধকল গেছে। ডাক্তারবাবু বললেন চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে, ওকে একটু রেস্টের মধ্যে থাকতে হবে। আচ্ছা জেম্মা বাকি কথা বাড়ি এসে তোমাদেরকে ডিটেলসে বলছি, কেমন? আচ্ছা ঠিক আছে। কি বললে, সে সমস্যা কি হচ্ছে? আমি বলছি পরে, এমনি সব ঠিক আছে। শোন না বলছি, তুই এদিকটা সামলে, আমি মাকে খবরটা দিয়ে আসি। আচ্ছা। এসি বাবা ফোনটা আমাকে দে তো একবার। কাকে ফোন করবে? আরে বাবাকে ফোন করে জানাতে হবে না, সে দাদু হলো যে। দে হ্যালো ছোট কর্তা, শুনতে পাচ্ছ আমার কথা? তোমার কৃষ্ণার ছেলে হয়েছে গো, তোমার নাতি হয়েছে, দাদু হয়েছো তুমি। দেখো তুমি কিন্তু আর বিদেশে পড়ে থাকতে পারবে না, এবার তাড়াতাড়ি চলে আসতে হবে। তুমি তোমার নাতির সঙ্গে খেলা করবে আর আমি সেটা দু চোখ ভরে দেখব। তুমি তাড়াতাড়ি চলে এসো, বেশি দেরি করো না। ঠিক আছে আমি এখন রাখলাম তাহলে। যা যা বলবো চুপচাপ তাই করো, নয়তো কৃষ্ণা মরবে সঙ্গে ওর পেটের বাচ্চাও। আমি চাই তোমার কাছ থেকে সব কেড়ে নিতে, তোমার খ্যাতি, তোমার যশ, সব কেড়ে নিতে চাই, সব। গায়িকা অভিযোগ জানিয়েছিলেন যে জনপ্রিয় গায়িকা কৃষ্ণকলি তার মৌলিক গান চুরি করে গানকে এত জনপ্রিয়তা অর্জন করেছেন। কৃষ্ণকলি প্রেস কনফারেন্স করে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিযোগকারী গায়িকার দিকে। সঙ্গে কৃষ্ণকলি এও অভিযোগ করেছেন যে এই গান চুরির ভিত্তিহীন অভিযোগ সম্পূর্ণভাবে তার মেজো চা দিশা চৌধুরীর মস্তিষ্ক প্রসূত। পারিবারিক বিবাদ থেকে দিশা চৌধুরীর এইরকম ভুয়ো অভিযোগের পরিকল্পনা। কৃষ্ণকলি এও জানান দিশা চৌধুরী কৃষ্ণকলির মেয়ে কৃষ্ণাকে কিডন্যাপ পর্যন্ত করেছিলেন। প্রসঙ্গত জানাই দিশা চৌধুরী বেশ কিছুদিন ধরেই ফেরার। একসময় দিশা চৌধুরী এবং তার স্বামী অশোক চৌধুরী 18 বছর জেলও খেটেছিলেন কৃষ্ণকলি চৌধুরীকে খুন করতে গিয়ে তারই মতো দেখতে অন্য একজন গায়িকাকে খুন করে। জেল থেকে বেরিয়ে অশোক চৌধুরী তার নিজের বাবা বসন্ত চৌধুরীকে খুন করে বর্তমানে আবার জেল হেফাজতে। প্রেসকে দিয়ে আমায় চাপে ফেলার চেষ্টা করছো শ্যামা তুমি? হ্যাঁ আমাকে বিপদে ফেলার চেষ্টা করছো? যেই নিজের মেয়েকে ফেরত পেয়ে গেছো অমনি তোমার খেলা শুরু, তাই না? কিন্তু আমি যে আর এবার তোমায় ছাড়বো না, আমার আমার তো কিছু করার নেই, আর আমার তো দেয়ালে পিঠ ঠেকে গেছে শ্যামা। যে লড়াই তুমি শুরু করেছ সেই লড়াই আমি শেষ করব। কখনো সাপের লেজে পা দিয়েছো তুমি শ্যামা, তার বিষ যে কতটা ভয়ঙ্কর এইবার তুমি টের পাবে। ম্যাডাম নার্সিংহোম থেকে বলছি, কৃষ্ণার ছেলে হয়েছে। কৃষ্ণার ছেলে হয়েছে, তার মানে শ্যামা চৌধুরী এখন নাতির সুখে বিভোর দিদিমা। আর আই এম সরি শ্যামা, তোমার এই সুখ, তোমার এই গর্ব আমি দু পায়ের নিচে কোচলে শেষ করে দেব, তবেই আমার নাম দিশা চৌধুরী।
অফিসার, আমি পুরো হসপিটালটা সিকিউরিটি দিয়ে মুড়ে দিতে চাই। আপনি কি এখানে কোনো বিপদের সম্ভাবনা আজ করছেন ম্যাডাম? জানি না অফিসার, সত্যি জানি না। আপনি তো নিজেই দেখলেন মেয়েটার ওপর দিয়ে কত বড় বিপদ গেল। এরপরে আমি কোনো রকম কোনো রিস্ক নিতেই চাইছি না। সেটা আপনি ঠিকই বলেছেন। দেখুন অফিসার, মেয়েটার শরীরটা ঠিক থাকলে ওকে বাড়িতেই আমি নিয়ে যেতাম, কিন্তু তার তো আর কোনো উপায় নেই। একদিকে মেয়েটার শরীর খারাপ, অন্যদিকে বাচ্চাটারও ওজন কম হয়েছে। ডাক্তারবাবু নিশ্চয়ই ওদের দুজনকে কিছুদিন অবজারভেশনে রাখবেন, কি ডাক্তারবাবু? হ্যাঁ, এখন যা কন্ডিশন তাতে মাদার অ্যান্ড চাইল্ডকে এক্ষুনি ডিসচার্জ করা যাবে না। এরপরেও আমি কি করে রিস্ক নিই বলুন তো অফিসার? দুদিন আগে মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছিল। হসপিটালে থাকার পরেও ওদের দুজনের উপর যে কোনো সময় অ্যাটাক হতে পারে। অফিসার প্লিজ, আপনি সিকিউরিটির ব্যবস্থা করুন। দেখুন, আমার মেয়ে আর নাতির জীবন কিন্তু আপনাদের উপরেই নির্ভর করে আছে। ছিছি ম্যাডাম, আপনি এভাবে বলবেন না। আমি সিকিউরিটির ব্যবস্থা করছি, হসপিটালের প্রত্যেকটা কোণ আমি সিকিউরিটিতে মুড়ে দিচ্ছি, একটা মাছিও যাতে করতে না পারে। আসলে দিশা চৌধুরীকে যদি আপনারা আগে কোনোভাবে ধরে ফেলতে পারতেন না, তাহলে অনেকটা নিশ্চিন্ত হতে পারতাম আমি। জানি ম্যাডাম, মিডিয়াতে যেভাবে কিডন্যাপের খবরটা ছড়িয়েছে তাতে আমরাও চাপে আছি, তাই দিশা চৌধুরীকে ধরার জন্য আমরা লুক আউট নোটিশ জারি করতে চাই। আর তার জন্য আপনাদের মধ্যে থেকে কাউকে একবার থানায় এসে অফিসিয়ালি FIR কপিতে একটা সই করে যেতে হবে। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। অনিরুদ্ধ, অনিরুদ্ধ! হ্যাঁ মা। বলছি বাবা, একবার থানায় গিয়ে FIR সই করে এসো তো। ওনারা আজকেই দিশা চৌধুরীকে ধরার ব্যবস্থা করবেন। ঠিক আছে মা, আমি যাচ্ছি। ডাক্তারবাবু, বলছিলাম যে আমি চাই না আপনি ছাড়া আর কেউ জানুক আমার মেয়ে আর নাতি কোন কেবিনে আছে। দেখুন, দিশা চৌধুরী ভয়ঙ্কর, ও কাউকে না কাউকে হাত করে ওদের দুজনের ক্ষতি করার ঠিক চেষ্টা করবেই। দেখুন ম্যাডাম, এটা কি করে সম্ভব? আমাকে ছাড়াও তো কোনো নার্সকেও তো ওখানে লাগবে না। ডাক্তারবাবু, কাউকে লাগবে না, আমি নিজে কেবিনে থাকব। নার্সের সব দায়িত্ব আমি নিজে পালন করব, আপনি শুধু এইটুকু ব্যবস্থা করে দিন ব্যাস। হ্যাঁ, সেখানেও পারবো না, আমাদের টুইন শেয়ারিং কেবিনগুলো তো আছেই, তার একটাতেই আমি ব্যবস্থা করে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। আসলে কি বলুন তো, আমার নাতি আর মেয়েকে চোখের আড়ালে রেখে আমি কোনোভাবে শান্তিতে থাকতে পারবো না। দেখুন ম্যাডাম, আপনি এত টেনশন করবেন না, আমরা তো আছি। আমি জানি আপনারা আছেন, এটাও জানি যে আপনারা যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু আমার মেয়ে চো জামানে দিশা চৌধুরীকে আমি হারে হারে চিনি। হিংস্র সাপদও ওর থেকে কম বিপজ্জনক। ওকে যতদিন না পর্যন্ত ধরা যায়। দেখুন ম্যাডাম, আমরা সমস্ত রকমভাবে চেষ্টা করবো ওনাকে ধরার। আমি জানি আপনারা চেষ্টা করছেন, আমিও চেষ্টা করব। আর আমার পরিবারকে বাঁচাতে হলে আমাকে এইটুকু করতেই হবে। অফিসার, আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? একটা বড় ফাঁদ অফিসার। আমি একটা বিরাট বড় গানের অনুষ্ঠানের আয়োজন করব, প্রচুর প্রচার করা হবে সেটা, যাতে কোনোভাবে সেই অনুষ্ঠানের প্রচার দিশা চৌধুরীর চোখে রাতে না পারে। আর তারপর দিশা চৌধুরী সেই অনুষ্ঠানে আসবে, আসতেই হবে ওকে, কারণ আমার ক্ষতি করার লোভ ওকে আটকাতে পারবে না। খুব ভালো ভেবেছেন ম্যাডাম, আমরা ওই অনুষ্ঠানে প্রচুর পরিমাণে সিভিল ড্রেসে পুলিশ মোতায়েন রাখব, যাতে দিশা চৌধুরী একবার ওখানে এলে আর ফিরে যেতে না পারে। তাই যেন হয় অফিসার, তাই যেন হয়। এবার শেষ খেলা হবে, হয় দিশা চৌধুরী বাঁচবে নয় আমার পরিবার, আর আমি বেঁচে থাকতে আমার পরিবারের ক্ষতি কেউ করতে পারবে না, কোনোভাবে না। বিজলি, আ বিজলি, এই তো শোন না, বলছি ভালো করে ঘরটা গুছিয়ে রেখেছিস, তোরা কিন্তু নিচে চলে এসেছে। দিদি, আমরা চলে এসেছি। কৃষ্ণা, মা বলছি শোন না, এখানে আর বসার দরকার নেই, যা ছেলেকে নিয়ে একটু আমির কাছে যা। আচ্ছা মা। হ্যাঁ কাম্মা, আমি নিয়ে যাচ্ছি। আয় কৃষ্ণা, যা মা।
সাবধানে হ্যাঁ। ও বড় বৌদি, আমিও যাই ওদের সাথে। আচ্ছা ঠিক আছে যা। বটিদীপ বলছি শোনো না, এই কয়েকটা দিন কিন্তু কৃষ্ণাকে অনেক নিয়মের মধ্যে রাখতে হবে। ডক্টর বলেছো রেস্টের দরকার, আর কোনো রকম যেন কোনো ভারী জিনিস না তোলে, আর কোনোভাবে যাতে টেনশনও না করে। তুমি একদম চিন্তা করো না, আমি তো সারাক্ষণ বাড়িতেই থাকি, কৃষ্ণার দেখাশোনা আমি নিজে করব। তুমি নিশ্চিন্তে তোমার কাজ কর, আমি যাই। যাও। এই শিবাব, অনিরুদ্ধ বলছি, একজন স্পন্সর আমাকে ফোন করেছিলেন বুঝলে তো, উনি অনুষ্ঠানটার খবর পেয়েছেন আর উনি স্পন্সর করতে চান। তো তোমরা তোমাদের মতো করে কথা বলে নিও, যা খরচ হবে ওনার সঙ্গে সেটা আলোচনা করে নিও। শুধু স্টেজে ওনার কোম্পানির ব্যানার থাকবে আর মেন স্পন্সর হিসেবে ওনার কোম্পানির নাম থাকবে, ব্যাস। ঠিক আছে মা, ওরা যদি আমাদের টাকার ডিমান্ড ফুলফিল করতে পারে তাহলে ওদের ইনভলভ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের কিন্তু এই প্রোগ্রামটা করতে অনেক টাকা লাগবে, ইনফ্যাক্ট মার্কেটিংয়েই তো অনেক খরচা আছে। হ্যাঁ ঠিক বলেছো ছোটগাম্মা, তেমন হলে তো আমরা কো-স্পন্সর নিতেই পারি, অনেক তো টাকা উঠে যাবে। তোদের যেটা ভালো মনে হয় তোরা সেটা কর, শুধু একটা কথা মাথায় রাখবি, এই প্রোগ্রামটা কিন্তু বড় করে হবে। শ্যামা চৌধুরী আর দিশা চৌধুরীর এত দিনের বৈরিতার অবসান সেই দিন হবে। দিশা চৌধুরীর সাথে সমস্ত শত্রুতা সমস্ত সম্পর্ক আমি সেই দিনই শেষ করতে চাই। ফিরছি কৃষ্ণ, সামনে অনেক বড় লড়াই আমার, সারা জীবন ধরে অনেক লড়াই লড়েছি, তুমি তো সবটাই জানো, সব সময় তুমি আমার পাশে ছিলে, কিন্তু কেন জানি না এইবারের লড়াইটা মনে হচ্ছে সব থেকে বড় লড়াই আমার। শত্রুরা কোন দিক থেকে কিভাবে আক্রমণ করবে কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু জানি না, শুধু এটাই জানি যদি লড়াইতে আমি কোনোভাবে হেরে যাই তাহলে যে সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু। আমি একবারের জন্য আমার কথা ভাবছি না ঠাকুর, কিন্তু তিল তিল করে করে তোলা এই পরিবারটা যদি কোনো রকম কোনো ক্ষতি হয়ে যায় আমি সেটা সহ্য করতে পারবো না, কিছুতেই আমি সেটা মেনে নিতে পারবো না, কিছুতেই না। কৃষ্ণ এই বিপদের দিনে ছোট কর্তা আমার পাশে নেই, সেই বিদেশে পড়ে আছে, মাঝে 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 মনে হয় আমি ক্লান্ত হয়ে পড়ছি, হয়তো আর লড়তে পারবো না, হয়তো হয়তো সত্যি সত্যি এবার হেরে যাব, কিন্তু না, এত সহজে তো হাল ছেড়ে দিলে চলবে না, আমাকে শক্তি দাও ঠাকুর, আমাকে লড়াই করার শক্তি দাও, তুমি আমার পাশে থাকলে আমি সব করতে পারবো, সব অসাধ্য সাধন করতে পারবো, শুধু শুধু তুমি আমার পাশে থেকো। কৃষ্ণ এই অনুষ্ঠানটা শুধুমাত্র আমার কাছে একটা গানের অনুষ্ঠান নয়, এটা আমার কাছে আমার পরিবারের অস্তিত্ব রক্ষার অনুষ্ঠান, আর এই অনুষ্ঠান থেকে আমি সবকিছু আবার নতুন করে শুরু করতে পারবো ঠাকুর, সবকিছু নতুন করে শুরু করতে পারবো। কৃষ্ণ এই পরিবারে সবে মাত্র একটা জীবন যোগ হয়েছে, আর তাকে নিরাপদ পাবে সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমাকে তো এটুকু করতেই হবে, বলো আমার কিচ্ছু চাই না কৃষ্ণ।
কিছু চাই না। তুমি আমার পাশে থাকলেই আমি শক্তি পাব। শুধু তুমি আমার পাশে থেকো ব্যাস। শিবা, কি রে বাবা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে। শিবা, কি হয়েছে বাবা? কাঁদছিস কেন? কি হয়েছে মাকে বল, কি হয়েছে বল? মা আমার ভীষণ ভয় করছে, বড্ড ভয় করছে মা। ভয় করছে কেন বাবা? ভয় করছে কেন? কি হয়েছে আমাকে বল না, কেন ভয় পাচ্ছিস? মা তোমার জন্য ভয় করছি। এই অনুষ্ঠানে সবাই তোমার ক্ষতি করার চেষ্টা করবে। যদি আমি তোমাকে বাঁচাতে না পারি তখন কি হবে? যদি আমি কোনো ভুল করে ফেলি, যদি ও শত্রুদের থেকে তোমাকে বাঁচাতে না পারি তখন কি হবে মা? এই সময় সব সময় চোখে চোখে রাখবো তোমাকে, এক মুহূর্তের জন্য চোখের আড়াল করব না। তোমাকে কেউ ছুঁতে পারবে না, কেউ না। পাগল ছেলে আমার, আমি তো জানি বাবা তুই সব সময় মায়ের পাশে আছিস। সবসময় মনে রাখবি, তোর মা কিন্তু দুর্বল নয়, তোর মা লড়তে জানে। আর লড়াই করতে তোর মা কখনো ভয় পায় না। আর কেন ভয় পায় না জানিস? কারণ আমি খুব ভালো করে জানি আমার চলার পথ ধর্মের পথ, সত্যের পথ। আর যে সত্যের পথে চলে তাকে হারানোর শক্তি এই পৃথিবীর কারোর নেই। হ্যাঁ, হয়তো সাময়িকভাবে সে পিছিয়ে পড়তে পারে, হয়তো ক্লান্ত হয়ে যেতে পারে, হয়তো পড়ে যেতে পারে, কিন্তু একদিন না একদিন সে ঠিক উঠে দাঁড়াবে, শেষমেশ সেই জিতবে। আর এই নিয়ম কোনো মানুষের তৈরি নয়, স্বয়ং কৃষ্ণের তৈরি। এটা কখনো ভুলবি না। শ্যামা, জানো তো কৃষ্ণার ছেলেটা কেমন পিটপিট করে তাকাচ্ছিল, আমাকেই দেখছিল, মনে হচ্ছিল আমাকে চিনতে পেরেছে। তোমাকে চিনবে না সেটা কি হয় নাকি? বলছি শোনো না, তুমি কৃষ্ণাকে বুঝিয়ে দিয়েছো তো কিভাবে কি করতে হবে? না তুমি একদম ভেবো না, আমি একবারে পই পই করে সব বুঝিয়ে দিয়েছি। এই শিবা, তুই যা গিয়ে অনিরুদ্ধ দা ডোডোর সঙ্গে অনুষ্ঠানের প্ল্যানিংটা করে নে। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু অলোক মিশ্র আর অনিকবাবুকেও নিবি, কেমন? ঠিক আছে মা। যা, ওবার থেকে এখানে এসো তো। বসো না, তোমার সঙ্গে কথা আছে। কি হলো আবার, তুমি আবার এখন বসাচ্ছো কেন আমাকে? ভর্তিদি, তোমাকে কিন্তু অনেক বড় একটা দায়িত্ব নিতে হবে। ভর্তিদি, দায়িত্ব মানে কিসের দায়িত্ব? আমি ওসব পারবো টারবো না। দেখো মা এমনিতেই কেমন সব ব্যাপারে উদাসীন হয়ে গেছে, তুমিও আমার উপর দায়িত্ব চাপাচ্ছ। আমি ওসব পারবো না, তুমি আমার সঙ্গে সঙ্গে থাকলে পারবো, আমি একা একা কোনো দায়িত্ব নিতে পারবো না, আমি বলে রাখলাম। তোমাকে পারতেই হবে ভর্তিদি, পারতেই হবে। দেখো এই সংসারটাকে এত সহজে আমরা ভেসে যেতে দিতে পারি না। আমাদের ছেলে মেয়েগুলো যাতে একে অপরকে ভালোবেসে হাতে হাত রেখে বহুদিন ধরে কাটাতে পারে সেই ব্যবস্থা তো আমাদেরকেই করে যেতে হবে, বলো। কিন্তু এইসবের জন্য তো তুমি আছো, আমি কেন? আমি জানি না বর্তিদি, কিন্তু আমার মনটা বড় কুক আছে জানো তো। মনে হচ্ছে সামনে একটা বড় ঝড় আসতে চলেছে, আর সেই ঝড়ে সব কিছু ওলট পালট হয়ে যাবে, আর এটা আমার মন বলছে। এইসব কি বলছো তুমি, কি বলছে তোমার মন? বর্তিদি, আমি না থাকলে কিন্তু তোমাকে সব দায়িত্ব নিতে হবে। মানে? হ্যাঁ বর্তিদি, দেখো শেষ লড়াইতে কি হবে আমরা কেউ জানি না, কিন্তু যাই হোক না কেন তার সঙ্গে যুঝবার জন্য আমাদের সবাইকে তৈরি থাকতে হবে, সবাইকে।